আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়োটা এলিয়ন 2004 মডেল। 2010 হচ্ছে রেজিস্ট্রেশন, সিএনজি সম্পূর্ণভাবে কমপ্লিট করা আছে। আপনারা অনেকেই আছেন যারা পাল কালারের টয়োটা এলিয়ন গাড়ি, যাদের বাজেট একটু কম, তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি অবশ্যই উপকারে আসবে। বন্ধুরা, আমার এই গাড়িটির মডেল হচ্ছে 2004 এবং রেজিস্ট্রেশন হয়েছে 2010 সালে, সিসি হচ্ছে 1500। গাড়িটির যিনি ইউজার, তিনি এই গাড়িটির প্রথম ইউজার এবং তিনি সম্পূর্ণভাবে গাড়িটি সিএনজি কনভার্ট করে ইউজ করেছেন। আমরা যখন একটি পুরাতন গাড়ি ক্রয় করতে যাই, তখন সেই গাড়িটি নিয়ে আমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন থাকে। তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি যে গাড়িটি ক্রয় করব, এই গাড়িটির ফুল বডির কোনো অংশে মাইরের কোনো ইস্যু আছে কি না, আর একটি গাড়ির ফুল বডিতে কোথাও কোনো মাইরের ইস্যু আছে কি না সেটা দেখার জন্য আমরা একটি গাড়িকে চারটি ভাগে ভাগ করে থাকি। প্রথম হচ্ছে গাড়িটির বনাটের অংশ। একটি গাড়ি যদি কোনোভাবে মাইরের ইস্যু হয়, তবে সেই গাড়িটির সামনের দিক থেকে হতে পারে। এরপরে যদি কোথাও কোনো মাইরের ইস্যু হয়, তবে সেই গাড়িটির পেছনের দিক থেকে হতে পারে। এরপরে যদি মাইরের ইস্যু হয়, তবে বামের দিক থেকে হতে পারে এবং ডানের দিক থেকে হতে পারে। তো আপনি যদি সামনের এক নম্বর পয়েন্ট এবং দুই নম্বর পয়েন্ট, তিন নম্বর পয়েন্ট, পেছনের দুটি ডোর, সামনের দুটি ডোর, বনাট এবং পেছনের ব্যাকডালার প্রত্যেকটি পেস্টিং বিট খুব ভালো করে দেখে নেন, তাহলে কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন এই গাড়িটির ফুল বডিতে কোথাও কোনো মাইরের ইস্যু আছে কি না। আর এই বিষয়গুলো দেখে শুনে বুঝে এরপরেই কিন্তু আমরা একটি গাড়ি ক্রয় করি। মনে করেন আপনি আপনার একটি গাড়ি বিক্রি করবেন। আপনার গাড়িটি যখন আপনি বিক্রি করবেন, আপনার গাড়িটি আমি অবশ্যই যদি ক্রয় করি, তবে সেই গাড়িটি খুব ভালোভাবে দেখে নেব। আমি যদি আপনাকে প্রশ্ন করি যে গাড়িটি আপনি কি রেন্টেকারে ইউজ করেছেন নাকি পার্সোনালভাবে ইউজ করেছেন, আপনি যদি বলেন আমি গাড়িটি পার্সোনালভাবে ইউজ করেছি, আর আমি যদি গাড়িটির দেখি স্টিয়ারিং হুইল ভালো নেই, তাহলে আমি আপনার গাড়ি কখনোই ক্রয় করব না এবং আপনার কথা আমি বিশ্বাসও করব না। আমি আপনার গাড়ির সাথে কথা বলবো, আপনার গাড়ি কোনোভাবে রেন্টেকারে ইউজ হয়েছে কি না নাকি পার্সোনালভাবে ইউজ হয়েছে সেটা আমি গাড়ির সাথে কথা বলেই বুঝতে পারবো। তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই গাড়িটির স্টিয়ারিং হুইল দেখতে হবে, গাড়িটির ডোর প্যাড দেখতে হবে এবং গাড়িটির ফুল ড্যাশবোর্ড দেখতে হবে এবং উপরে সিলিং দেখতে হবে। যদি একটি গাড়ি পার্সোনালভাবে ইউজ হয়, তাহলে স্টিয়ারিং হুইল খুবই ভালো থাকবে, যেটা আপনি দেখতে পাচ্ছেন, এবং ডোর প্যাডও খুবই ভালো থাকবে। এর কারণ হচ্ছে গাড়ি যদি অনেক বেশি ইউজ হয়, তবে স্টিয়ারিং হুইল বেশি ইউজ হবে এবং সেক্ষেত্রে ড্রাইভিং পাশের ডোর প্যাড অনেকটাই নষ্ট হয়ে যাবে। তো আল্লাহর রহমতে আমার এই গাড়িটি খুবই ভালো পেয়েছি। আর 2004 মডেলের গাড়ি যে কন্ডিশনে আমি পেয়েছি, এরকম গাড়ি মার্কেটে খুঁজে পাওয়া খুবই কষ্টকর। আর এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে এটা কিন্তু প্রাইম সিলেকশন ডাবল পার্ট স্টিয়ারিং উডেন, ডাবল পার্ট স্টিয়ারিং উডেন কিন্তু খুবই কম পাওয়া যায়। গাড়িটি আমি এখন দেখাচ্ছি অরিজিনাল সিট। আপনারা অনেক গাড়িতে দেখবেন যে সিট কাভার করা আছে, কিন্তু সিট কাভার যদি করা থাকে, অরিজিনাল সিট ছিঁড়ে গিয়েছে কি না সেটা কিন্তু দেখার কোনো উপায় থাকে না। তো সেক্ষেত্রে আমরা যে সিট কাভার ছিল সেটা আমরা খুলে ফেলেছি। এর কারণ হচ্ছে অরিজিনাল সিট ভালো আছে না ছিঁড়ে গেছে সেটা আমাকে দেখতে হবে। তো আমরা এটা কিন্তু অরিজিনাল সিট খুবই ভালো পেয়েছি। আপনাকে অবশ্যই এখানে একটি সিট কাভার যদি আপনি লাগিয়ে নেন, তবে অরিজিনাল সিট কখনোই নষ্ট হবে না। তো আমরা একটু যদি টায়ারগুলো দেখি, গাড়িটির টায়ার এবং রিম অ্যালো রিম রয়েছে এবং টায়ার কন্ডিশন খুবই ভালো আছে, প্রত্যেকটা বিট খুবই ভালো আছে। গাড়িটি নেওয়ার পরে আপনাকে আর আশা করি কোনো কাজ করাতে হবে না। গাড়িটির পেছনের দিকে চলে এসেছি এবং এখানে 60 লিটারের সিএনজি কনভার্ট করা রয়েছে। একটি গাড়ি আপনি যখন পিছনের অংশ দেখবেন, তখন আপনি ডানের এই খুঁটি দেখবেন পেস্টিং বিট ঠিক আছে কি না এবং বামের এই পেস্টিং ঠিক আছে কি না। এরপরে আপনি ভিতরের চ্যাসিসের এই পেস্টিংটা অবশ্যই দেখে নেবেন এবং সাইটে এই রাবার পেস্টিং দেখে নেবেন। আপনার এইগুলো দেখার মানে হলো গাড়িটির বডিতে যদি মাইর থাকে, তবে এই পেস্টিংগুলো আর আপনি খুঁজে পাবেন না, এখানে বাংলাদেশের ঝালাই থাকবে।
তো আশা করি আমার এই গাড়িটির ডানে বামে সব কিছুই খুবই অরিজিনাল আছে এবং কোথাও কোনো মাইরের ইস্যু হয়নি। যিনি ইউজ করেছেন তিনি এখানে খুব সুন্দর একটি স্পয়লার লাগিয়ে ইউজ করেছেন, যার কারণে গাড়িটির পেছনের দিক থেকে অনেক সুন্দর লাগছে। আমরা গাড়িটির ইঞ্জিনের কাছে চলে এসেছি। অনেকেই ভিডিও করে কিন্তু গাড়ির ইঞ্জিনের ভিউ দেখায় না। এর কারণ হচ্ছে যদি একটি গাড়ি কোনোভাবে মাইরের ইস্যু থাকে তবে সামনের দিক থেকে হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো যদি ইঞ্জিন দেখায় সেক্ষেত্রে আপনি মার্সেলটা দেখতে পারবেন। আর একটি গাড়ির মাইর আছে কি না সেটা দেখার জন্য আপনাকে ফ্রন্ট মার্সেল, সাইড মার্সেল এবং এই সেলাই বিটগুলো দেখতে হবে। আর এগুলো দেখে আপনি অ্যানালাইজ করতে পারবেন যে গাড়িটির সামনে কোথাও কোনো মাইরের ইস্যু আছে কি না। এবং আমি প্রত্যেকটি একটু খুব সুন্দরভাবে ইঞ্জিনের পাশ থেকে দেখাচ্ছি। গাড়িটির সাসপেনশন, সিবি জয়েন্ট এবং ইঞ্জিন ভালো আছে কি না সেটা চেক করার জন্য গাড়িটি আপনাকে অবশ্যই ড্রাইভ করতে হবে। গাড়িটি আমি ড্রাইভ করেছি, সব কিছু মিলিয়ে গাড়িটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি আশা করব আপনি যখন এই গাড়িটি নিজেও দেখবেন গাড়িটি আপনার অবশ্যই ভালো লেগে যাবে। ভিডিও দেখে আপনারা কখনোই গাড়ি ক্রয় করবেন না, ভিডিও দেখে আগে সরাসরি শোরুমে আসবেন। শোরুমে এসে নিজের মতো করে গাড়ি অ্যানালাইজ করবেন, যদি গাড়ি ভালো থাকে তবে আপনি একটি গাড়ি কেনার সিদ্ধান্ত নিতে পারেন। তো সব কিছু দেখানোর পরে এবার আমরা গাড়িটির দামের ব্যাপারে চলে যাব। বর্তমান বাজারে এরকম কন্ডিশনের একটি গাড়ির দাম আছে 13,70,000 টাকা। 13,70,000 টাকা হচ্ছে আমাদের শোরুমের আস্কিং মূল্য। আলোচনার মাধ্যমে যদি গাড়িটি আপনার পছন্দ হয় অবশ্যই গাড়িটির দাম কমিয়ে আমরা এই গাড়িটি আপনাকে দেওয়ার চেষ্টা করব। তো আমাদের এই গাড়িটি সম্পর্কে এবং এই গাড়ি ছাড়াও আমাদের শোরুমের আরও যে গাড়ি আছে এই গাড়িগুলো সম্পর্কে ভিডিওতে যে নাম্বার রয়েছে নাম্বারে সরাসরি যোগাযোগের মাধ্যমে সকল ইনফরমেশন জানতে পারবেন। আর সরাসরি আমাদের শোরুমে ভিজিট করতে চাইলে লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা দিয়াবাড়ি 12 নম্বর সেক্টর খালপার ব্রিজ পার হয়ে হাতের বামে। শোরুমের নাম হচ্ছে আয়েশা কার ট্রেডিং। আপনি এখান থেকে গাড়ি ক্রয় বিক্রয় এবং এক্সচেঞ্জ তিনটি সুবিধাই পেয়ে যাবেন। আমরা আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, আপনাদের সাথে পরবর্তী আরেকটা ভিডিওতে আবারও দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিডি কার পরিবারের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।